হাই গাইস আজকে আপনাদের টিডিএমের সম্পর্কে কিছু নতুন আপডেট দেবো তাই ভিডিওটাকে মন দিয়ে শুনবেন কারণ আপনারা হয়তো জানেন আরওয়াই ব্যালেন্স ওয়ার্কিং ব্যালেন্স এবং অক্টা এফেক্স এই পেমেন্টের সম্পর্কে কিছু নতুন আপডেট এসেছে তাই মন দিয়ে শুনবেন অক্টা এফেক্সের মধ্যে যে পেমেন্টের ডিউ রয়েছে সেই পেমেন্ট ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে স্টার্টিং হবে রিকভারি থেকে শুরু করে অল ইন্টারেস্ট দেওয়াটা কারণ আপনারা হয়তো ইতিমধ্যে শুনে নিয়েছেন যেটা আগের ভিডিওতে আমি অলরেডি দেখিয়েছিলাম কারণ অক্টা এফেক্সের এবং টিডিএমের অল পেমেন্ট যে টিডিএমের যে অ্যাপস লঞ্চ হয়েছে যার নাম হরিদ কিসি পে যেটাকে আপনারা প্লে স্টোরের মধ্যে আর বিগত দেড় থেকে দু সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন সেই অ্যাপসের মধ্যে আপনাদের অল পেমেন্ট ক্লিয়ার হবে কারণ সেই অ্যাপসের মধ্যে আপনাদের পুরো ব্যালেন্সটা পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে নিজের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তাই অলরেডি এই অ্যাপসটা লঞ্চ হয়ে গিয়েছে কিন্তু প্লে স্টোরে আসতে প্রায় এখনও দেড় সপ্তাহর মতো লাগবে তাই এই পেমেন্টটা এবং যত পেমেন্ট হোল্ডে আছে সেই পেমেন্টগুলো পুরোপুরি এই ইউপিআই অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে নিজেরা ট্রান্সফার করে নিতে পারেন এই প্লে স্টোরের অ্যাপসটাকে কাজে লাগিয়ে তাই এই প্লে স্টোরের অ্যাপসটা বিগত দেড় থেকে দু সপ্তাহের মধ্যে আপনাদের হাতে পেয়ে যাবেন যেটার নাম হলো হরিত কিসি পে কিন্তু এইবার আপনাদের বলব আর ওয়াই ব্যালেন্স ওয়ার্কিং ব্যালেন্স এই আর ওয়াই ব্যালেন্স ওয়ার্কিং ব্যালেন্সের ওপরে অনেক বড় কিছু আপডেট আছে তাই ভিডিওটা মন দিয়ে শুনবেন কারণ যাদের ওয়ার্কিং ব্যালেন্স এবং আর ওয়াই ব্যালেন্স ক্লিয়ার হয়নি এই ভিডিওটা মন দিয়ে শুনবেন প্রথমে বলব আরওয়াই ব্যালেন্স যাদের আর ওয়াই ব্যালেন্স সাত ডলারের কম রয়েছে ওরা নেক্সট মান্থের আপনাদের আরওয়াই ব্যালেন্সটা জুড়ে একেবারে আসবে ফেব্রুয়ারি মাসে এটা মাথায় রাখবেন কিন্তু এর জন্য কোনো অপেক্ষা করার দরকার নেই আপনাদের যদি সাত ডলারে যদি আরওয়াই ব্যালেন্স নিচে থাকে তাহলে আপনাদের ব্যালেন্সটা নেক্সট মান্থে আসবে কিংবা যদি আপনাদের আরওয়াই ব্যালেন্স সাত ডলারের ওপরে রয়েছে কিংবা এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে নি তাহলে আপনাদের যে আপলাইন রয়েছে ওর সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনাদের এই প্রবলেমটা সলভ করে নেবেন কারণ এটা অলরেডি প্রসেসিংয়ে চলছে প্লাস অনেকের এই প্রবলেমটা ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরে আপনাদের বলবো ওয়ার্কিং ব্যালেন্স এই ওয়ার্কিং ব্যালেন্সের উপরে একটা বড়ো ধরনের আপডেট রয়েছে সেই আপডেটটাকে আপনারা মন দিয়ে শুনবেন যাদের ওয়ার্কিং ব্যালেন্স সাত ডলারের নিচে রয়েছে তাহলে তারা নেক্সট মান্থের জন্য এবং ওয়েট করবেন এবং যাদের ওয়ার্কিং ব্যালেন্স সাত ডলারের উপরে রয়েছে কিংবা পঞ্চাশ ডলারের উপরে রয়েছে তাহলে ওদের ওয়ার্কিং ব্যালেন্সের জন্য আপনাদের যে আপলাইনে যে সিনিয়র রয়েছে তার সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন কিন্তু এখানে আরেকটি অপশান রয়েছে সেই অপশানটা কি মন দিয়ে শুনবেন যদি আপনাদের কারো ওয়ার্কিং ব্যালেন্স পঞ্চাশ ডলারের ওপরে রয়েছে তাহলে তাহলে আপনারা ওই ওয়ার্কিং ব্যালেন্সটাকে নিজেদের ফান ওয়ালেটে ট্রান্সফার করে নিতে পারেন তাহলে কি করবেন আপনারা থ্রি ডটে যাবেন ওয়ালেট ট্রান্সফারে যাবেন ওখানে দেখতে পাবেন ওয়ার্কিং ট্রান্সফার আপনারা ওই ওয়ার্কিং ট্রান্সফারে ক্লিক করবেন আপনাদের ওখানেই আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা শো করিয়ে দেবে কিন্তু মাথায় রাখবেন এটা শুধু তাদের জন্য যাদের ওয়ার্কিং ব্যালেন্স পঞ্চাশ ডলারের ওপরে রয়েছে তাদের জন্য তারাই শুধু কেবলমাত্র এই ব্যালেন্সটাকে নিজের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে পারবে প্লাস সেটাকে সেলফ টপ আপ করে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারে কিংবা ডাউনলাইন টপ আপ করে অন্য কাউকে দিয়ে দিতে পারে তাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করানোর জন্য কিন্তু যদি আপনারা এই ব্যালেন্সটাকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তাহলে আপনাদের আপলাইন যে রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে এই ব্যালেন্সটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু মাথায় রাখবেন আপনাদের যে আপলাইন রয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এরপরে রয়েছে আরেকটি আপডেট যেটা হলো আপনারা জানেন প্রত্যেক মাসের ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা অলরেডি সেটা ভাউচার রেডি হয়ে যায় আপনাদের নেক্সট পেমেন্টের জন্য সেটা হলো পঁচিশ তারিখের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু আপনারা আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা চেক করবেন যেটা এখনও পর্যন্ত ভাউচার রেডি হয়নি মাথায় রাখবেন এই ওয়ার্কিং ব্যালেন্সের যে ভাউচারটা এখনও পর্যন্ত রেডি হয়নি এই ওয়ার্কিং ব্যালেন্সের আপনাদের উইথড্রলটা নেক্সট মান্থে মানে ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন কারণ আপনারা হয়তো জানেন যে হরিত কৃষি নিধির যে মোবাইল ফোনের যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসের মাধ্যমে আপনাদের ডাইরেক্ট পেমেন্ট ক্লিয়ার করা হবে নেক্সট পেমেন্ট থেকে তাই ওয়ার্কিং ব্যালেন্স আপনারা এখন চেক করবেন যেটা আপনাদের ভাউচার এখনও পর্যন্ত রেডি হয়নি যেটা আপনারা প্রত্যেক মাসে দুইবার করে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা পান তাই আপনারা দেখতে পাবেন নিজেদের ওয়ালেটে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্সটা কারণ এই ওয়ার্কিং ব্যালেন্সটা পুরোপুরি এইবার ট্রান্সফার হবে আপনার হৃৎকৃষ্ণিধির যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসের মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হবে তাই এই ব্যাংকের অ্যাকাউন্টে এবং এই ফোনেতে অ্যাপসের মাধ্যমে আপনাদের এই প্রবলেমটা অল সলভ হয়ে যাবে কিন্তু যদি আপনাদের মনে হয় আপনাদের এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে আপনাদের কারো আইডি অ্যাক্টিভ করানোর জন্য সেখানে লাগাতে চান তাহলে এখানে একটা সুযোগ রয়েছে এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে ট্রান্সফার করে আপনাদের ফান ওয়ালেটের মধ্যে নিয়ে যেয়ে সেখানে কাউকে ডাউনলাইনে ফান ট্রান্সফার করতে পারেন কাউ কারো অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করিয়ে কিংবা আপনারা ওয়েট করতে পারেন নেক্সট মান্থে পেমেন্টটা যখন ক্লিয়ার হবে কারণ আপনারা হয়তো জানেন এবং প্রায় হয়তো সবাই শুনে নিয়েছেন যেটা নেক্সট পেমেন্ট আপনাদের কমপ্লিট হবে পুরোপুরি হরিতকৃষ্ণ নিধির যে অ্যাপসটা লঞ্চ হতে চলেছে সেই অ্যাপসের মাধ্যমে তাই যাদের এখনও পেমেন্ট ক্লিয়ার হয়নি তাদেরকে অপেক্ষা করতে হবে এই হরিতকৃষ্ণি দিন অ্যাপসটা অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে ওটা আসলে ওদের মাধ্যমে আপনাদের অল পেমেন্ট ক্লিয়ার করা হবে হাই গাইস যদি এই টিডিএমের কেউ অ্যাকাউন্ট ওপেন করতে চান টিডিএম আইডির লিঙ্ক কমেন্ট বক্সের ওপরে পেয়ে যাবেন প্লাস কন্টাক্ট নাম্বারটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিংকটার উপরে ক্লিক করে নিজেদের অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে পারেন হাই গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেব এর ফলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা বাড়বে এর ফলে আপনাদের যে কোনো কিছু অনেকটা বুঝতে সুবিধা হবে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন